বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজের প্রসূতি বিভাগে সোমবার রাতে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে রোগী ও রোগীর পরিবারের সদস্যদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায়, একটি বৈদ্যুতিক বোর্ডে শর্ট সার্কিট থেকেই আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বাঁকুড়া থানার পুলিশ ও দমকল বাহিনী। কিছুক্ষণের চেষ্টায় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে, যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। আগুন লাগার ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। কতটা ভয় আতঙ্কে রয়েছেন? ভয় তো আছে, এটা একটা বিশাল ভয়েরই কারণ। এত তো পেশেন্ট আছে, এত তো বাচ্চা আছে, এটা বিশাল একটা ভয়েরই কারণ। আপনার কি ভর্তি রয়েছে? আমার বউ ভর্তি হয়েছে। কোথা থেকে এসেছেন আপনারা? আমি এসেছি মিজিয়া থানা, গ্রাম বেনাবাইত। তো এই যে এসেছে, গাফলাতের ব্যাপারটা হয়তো বলতে পারবো না ঠিক মতো, ঠিক আছে? এই যে এত তো আছে, নিশ্চয়ই এদের কোনো একটা ইয়ে থাকতে পারো। তো কিন্তু ব্যাপারটা হচ্ছে, এটা একটা হয়ে যেতে পারে, ইলেকট্রিক জিনিসের ব্যাপার, ঠিক আছে? গ্রাস তো করবে, আতঙ্ক তো লাগবে, ভয় তো লাগবে। আইসিউতে আগুন লেগে গেছিলো। কীভাবে? এখানে যেটা প্রসূতি বিভাগের যেটা অপারেশন আর যে ইয়ে রুমটা রয়েছে, সে রুমটা ওইখানে সামনে ভর্তি ছিল যে রুমগুলো, সেগুলো আগুন লেগে যাওয়ার পরে সব ছোটো ছোটো করে নেমে আসছে। আমরা নিচে ছিলাম, আমরা যখন ছোটো ছোটো করে যাই তখন দেখছি মোটামুটি উপর থেকে সব পেশেন্ট নিচে নেমে গেছে। আপনার কে ভর্তি রয়েছে? আমার স্ত্রী। চেন ওখানটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, ওরা আতঙ্কের জায়গায় তো, ধরো একটা শিশু আর বাচ্চা মেয়ে ছেলে সব ভর্তি আছেন ওখানটায়। এখন তো সব ঠিকঠাক আছে। কোথা থেকে এসছেন আপনি? আমরা সিংপুর থানা। তারে বড়ে আগুন লেগে গেছিলো, খুব জোর আগুন লেগেছিলো। তো পেশেন্ট পেশেন্ট সব নামে গেছিলো, উপর থেকে হাল্লা করছে। আমরা চিচা আমরা দৌড়ে যাচ্ছিলাম, আমাদের তো বই রয়েছে সিজার রুমে, দৌড়ে গেছিলো সিজার রুমে, হয়তো খবর পাই নাই। তো তা আমরা গেছিলাম, দেখতে গেছিলাম, কিছু হয়নি ওখানে, মোটামুটি ঠিক আছে। এখানে সামনে বড়ে আগুন লেগে গেছিলো, তাও ঠিক আছে। গেল কীভাবে? না এটা জানি নাই, এটা কীভাবে আগুন লেগেছে সেটা জানি নাই। আগুন কতটা ভয়াবহ আকার ধারণ করেছিল? ধোঁয়া হয়েছিল, খুব জোর ধোঁয়া হয়েছিল, গ্যাস বেরিয়েছিল, তার জন্য। কতটা আতঙ্কে রয়েছেন? আতঙ্ক এখন অনেকটা আতঙ্ক আছে, টেনশন আছে, সব সময় আতঙ্কই আছে। যতক্ষণ না ঘর যায় ভালোভাবে সুস্থ হয়ে, ততক্ষণ না আতঙ্কই আছে এখানে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।